আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। এই তো সকাল সকালে ভাপা পিঠা বানানো হচ্ছে, চুলার উপর দিয়ে দিছি। এই যে আম্মা পিঠা বানাচ্ছে, কুশলি পিঠা। এটা কি দিয়ে বানাইছেন আমি দেখাইতে পারিনি, আজকে উঠতে পারি নাই সকাল সকাল। নারিকেল, তারপরে ঘি, তিল, সাদা তেল। সাদা তেল, এটা কুশলি পিঠা, এটা ভাপ দিয়ে নিতে হবে। এটা বড় পানির পাতিলে পারে, এই ঝুরিত করে দিলে ভাপ দেওয়া হয়। পিঠা বানানো শেষ, এখন ভাপ দিয়ে নেব আমি। পিঠাগুলো ভালোই লাগছে, শীতের পিঠা এটা। শীতের দিনে এই পিঠা বানা রাখলে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আরে আলু ভাজি করা হচ্ছে, এর সাথে আলু ভাজি খাবে। আর আমি এখানে একটা মাখানো তরকারি রান্না করতেছি, দেখা যাচ্ছে না এখানে, আমার জ্বালানা দিয়ে রোদ পড়ছে, তার জন্য মূলা আর বেগুন দিয়ে রান্না করছি। এটা অনেক স্বাদ হয়, ইতি খালা আম্মা ঢাকায় যাই খাওয়াইছিল, তার জন্য আম্মার আর কুম্মার খাইতে মন চাচ্ছে। আমাদের বেগুন আর মূলা আলুর তরকারিটা হয়ে গেছে, মাখাই রান্না করছি। আর এই যে আমার আলু ভাজি, এবার আমার বাবুদের দেখতে যাবো। আর দুপুরের রান্নার জন্য সব কিছু রেডি করে নেওয়া হয়েছে, পেঁয়াজ, এই যে বেগুন কেটে নেওয়া হয়েছে। দুপুরের রান্না শুরু করে দিয়েছি, কালার ডালটা ভেজে নিচ্ছি। কালার ডাল দিয়ে লাউ রান্না করব, ডাল কুটো। ডাল সিদ্ধ করে রাখছি, এবার লাউটা ভেজে নিচ্ছি আলাদা করে একটু। তারপরে ডাল আর লাউ একসঙ্গে তেলে দিব, শুধু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আব্বুর নাস্তা করা হয়ে গেছে, আব্বু চা খেয়ে বাজারে যাবে। আজকে আমি কোনো নাস্তার ভিডিও করি নাই, খাওয়ার ভিডিও। আব্বু চা খাচ্ছে, এই ভিডিওটাই নিচ্ছি। লাল চা খাচ্ছেন? ডাল কুটো সিদ্ধ হয়ে গেছে, আমি তেলে দিয়ে দিচ্ছি। মোবাইলটা ধরার লোক নাই, শোভা স্কুলে, আর শোভা তো এগুলা করবেই না। সারা জুবার কাছে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিচ্ছি, এখন জিরা দিয়ে দিব একটু। আজ কি গ্যাসটা লাল লাল হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব তেলে। মুরগিটাও ভিজে গেছে, এখন আমি সব কিছু দিয়ে একসঙ্গে দিয়ে দিচ্ছি। এমন করি রান্না করলে ভালোই লাগে, খেতে খারাপ লাগে না। কদু রান্না হয়ে গেছে, আমি মাছ কেটে রাখছি, মাছটা জাল করব। আর বাবু সুজি বানাচ্ছি, বাবু ঘুমাবে। আসলে কি, প্রতিটা মানুষের জীবনে বাবু সুজিটা বানাই মাছটা জাল দিয়ে নেব। এই যে মাছ কেটে নিচ্ছি, মাছগুলো ভালোই স্বাদ আছে, খারাপ না। চুলাই দিয়ে দিছি, ভাতটা ফুটে উঠছে। আর আমার আজকের রান্না ডাল কুদু, মাছ জাল দিব, আর হচ্ছে মুরগির মাংস। সুজিটা কিছুক্ষণের মধ্যে হয়ে গেলে আমি বাবুর জন্য দিয়ে দিব, একটু পানি দিয়ে দিচ্ছি। সে তো খালি দুধ দিয়েই বানাইছি, একটু পানি না দিলে গাঢ় অনেক খেতে পারবে না।
এখন একটু মশলা করে নিচ্ছি, আদা রসুন বাটা আছে, একটু হাত দিয়ে আমি মশলা বানাই নিচ্ছি, যে শিল বাটাই। মাছের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, আর এইটুকু রসুন আর আদা বাটা, রসুন না সরি আদা আর জিরা বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো, ওরা দিয়ে দিচ্ছি, এবার একটু তেল দিয়ে দিচ্ছি, একটু সরিষার তেল আর সয়াবিন তেল মিলাই দিব। মাছ ইলিশ মাছে একটু সরিষার তেল দিলে খেতে ভালো লাগে। আর এইসব কুটা বাসা আমার ফুফু শাশুড়ি আর শাশুড়িই করছে, আমার শাশুড়ি অনেক কাজ করে, আমার শাশুড়ির শরীর অনেক খারাপ, তারপরেও কাজ করে, আসলে না দেখে হচ্ছে আপনারা বলতে পারেন যে ভাবি একা একা কাজ করে। আমার বড় ফুফু শাশুড়ি পেঁয়াজ কাঁচামরিচ তারপর রসুন সব কিছু কেটে দিয়ে গেছে, তরি তরকারি আমি রান্না করলাম, যেটা তরকারি ওই তরকারিটাও কেটে দিয়েছে, আমি শুধু রান্না করলাম। আর হচ্ছে আমার শাশুড়ি সকালের নাস্তা অর্ধেকই বানাই ফেলছিল, যেহেতু আমি আগের ভিডিওতেই বলেছি আমরা ভাতও রান্না করি, কেউ রুটি খাইলে রুটি, ভাত ছাড়া তো পছন্দ করি না। ভাত রান্না করছি, রুটি বানানো হয়েছে, আলু ভাজি করা হয়েছে, একটা সবজি তরকারি, ওইটা ওই তরকারিটা ইতি খালাম মার হাতের তরকারি খেয়ে সবাই পছন্দ তার জন্য। হয়ে গেছে আমার মাছের ঝোল দিয়ে দিয়েছি, এবার একটু শুকনো মরিচের গুঁড়া দিতে চাচ্ছি না, কিন্তু দেয়া লাগবে, আমার ননদ আবার একটু লাল লাল না হলে খাই না, একটু ঝাল ঝাল পছন্দ করে। আর ওদিকে আমার ভাত ফুটে গেছে, এদিকে আমার সুজিটাও রান্না হয়ে গেছে, নামিয়ে দিয়ে দিচ্ছি চুলার উপরে। এই তো মাছ জাল করা হয়ে গেছে, নামিয়ে রাখছি, ভাতও হয়ে গেছে, এখন দুই তিনটা তরকারি আছে, এগুলো রান্না করে নিব। মাছের তেল রান্না করব, তার জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এই দেখুন মাছের তেল, মাছের তেলের জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ। মশলা কষানো হয়ে গেছে, আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি, ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা, সেটা একটু কষানো হলে আমি তো এই মাছের তেলটা দিয়ে দিব। মুরগি রান্না করব, তার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি চুলাই, আর এদিকে মাছের তেলটা হচ্ছে আমি ছোট কড়াই দিচ্ছি, আর রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি, একটু হলুদ লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি মুরগিটা দিয়ে দিচ্ছি, ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে একটু আমি মিশে যাব। একটু আলু দেবো, আজকে আলু ভেজে দেব না, এমনিই দিয়ে দেব আলুটা। মুরগির বুকের মাংস নিচ্ছি, এটা আমি মাংস পিঠা বানাবো, তার জন্য তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো,
চিকেন দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, এটা এখন রান্না করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আমি মুরগির মাংসটা ভাজতে ভাজতে সব রকম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখন হলুদ, লবণ, মরিচের গুঁড়া, কাঁচামরিচ আর পেঁয়াজ বেশি যাবে এটাতে, ঝাল ঝাল হবে। মাংস পিঠাতে ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে। মরিচের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে এবার আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিব। আর আগে থেকে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। এটা ভাজা হতে তো আমি পিস পিস করে ছোটো ছোটো সিঙ্গারার মতো করে আলু কেটে নেব। একটু আলু দিব, আলু দিলে ভালো লাগে খেতে। ভাত খাচ্ছে, আম্মা বসে আছে, আমিও বাবুকে নিয়ে বসে আছি এই পাশে। আর বাবু এখন ঘুম থেকে উঠি সেই কান্না করছে, চিল্লা চিল্লা। বাবু কাছকে ছেলে ছেলে লাগছে না, মনে হচ্ছে ছেলে বাবু, ছেলে বাবু। গেঞ্জি পরছে তো, তার জন্য ভিডিওর মধ্যে দেখছে এভাবে হচ্ছে তোমাকে, তাই তাকা আছে। ভালো লাগছে মাছ জাল দিবা? হ্যাঁ দিচ্ছি। মাংস পিঠার মাংসের মধ্যে একটু আমি আলু দিচ্ছি ছোটো ছোটো পিস পিস করে। এখন এই যে এক কাপের মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এইগুলো মাংসের সঙ্গে আমি একটু ভেজে নেব ভালো করে। আস্তে নিভানো নিভানো চুলায়, পরিষ্কার ভাই। গন্ধ ভাজালে পাতার ডালের বড়া, এই যে বড়া ভাজতেছে। সব ঠান্ডা ঠান্ডা লাগেছে আমার ননদের, আমার সবারই একটু ঠান্ডা ঠান্ডা, তাই এমন করে পেঁয়াজ ভাজতেছে। এটা খাইলে ঠান্ডা কমে যায়। তো সন্ধ্যার সময় আমরা পেঁয়াজ ভাজতেছি খাওয়ার জন্য, গন্ধ ভাজালে পাতার বড়া, আর এখানে আছে মসুরের ডাল, অ্যাঙ্কর ডাল, আর কি মটরের ডাল আছে, তিন রকম ডাল দিয়ে বানানো হয়েছে। ঠান্ডা তো লাগছেই সেই রকম, খালি নাক দিয়ে পানি ঝরতেছে। আর জুবার তো কাশি, খুশখুশি কাশি হচ্ছে। দেখো খাইয়ে কেমন লাগছে, আমি একটু ভাত দিয়ে খাবো, খিদে লাগছে আমার ভাত। এটা দেখি খিদে লাগছে, ভাতের খিদে। ভালো লাগছে? সবারই ঠান্ডা ঠান্ডা লাগছে তো, বড় ঠান্ডা, মেয়েরও ঠান্ডা। আর আপনারা বলেন ভালোবাসে না বেটার বোক। ভাত খাচ্ছে, ভাত আর পেঁয়াজ। জুবা তোমার ছেলে চিম্বা দেখাই দিল, কালো গালা, তাই মনে হচ্ছে ওই যে ঠান্ডা লাগছে না? আমাদের এখানে ডালটা হচ্ছে কালো, বুঝছো? সেই জন্য আর কি কালো বলা নাকি মাংস পিঠা বানানো হচ্ছে, ফুম্মা বেলে দিচ্ছে, আমিও বানাচ্ছি, ফুম্মাও বানাচ্ছে। এই যে আর এই দেখেন একটা একটা করে এমন করে কেটে নেওয়া হয়েছে। জুবা মাংস পিঠা খায় দেখো, গরম অনেক, আস্তে আস্তে খাও, অনেক গরম মনে হয়, ভা পড়তেছে, ঝাল ঝাল কিন্তু স্বাদ হয়েছে, খুব ঝাল কিন্তু। মরিচ আমি সব চটকাই দিস, তুমি যেগুলো দিতে বলছি ওইগুলো সব একদম মাখিয়ে দেখো।
আগে বল কিছু কথা হয়নি, তারপরে বন্ধ করো। হ্যাঁ, এই যে এই যে আমার বাবা ভিডিও করার জন্য ক্যামেরার সামনে এসে দেখেন, মামির সামনে বসে আছে। আজকে তুমি বিদায় দাও তো বাবা, বলো সবাই লাইক করবেন, না সবাই ভালো থাকবেন, বলো সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আল্লাহ হাফেজ। আজকে ভিডিওটা আমার রিজানকে দিয়েই শেষ করলাম, আল্লাহ হাফেজ। আর আজকে বেশি ভিডিও করবো না, যতটুকু হয়েছে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ বলে দাও, আল্লাহ হাফেজ।